ওয়েলকাম ওয়েলকাম টু দ্য ফোর্থ এপিসোড অফ অ্যারাউন্ড বেঙ্গল, যেখানে আমরা তোমাদেরকে বীরভূমের চারটে ইউনিক ট্যুরিস্ট স্পট দেখাতে চলেছি, যেখানে তোমরা ছুটি পেলে অবশ্যই ঘুরতে যেও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। বোলপুরের শান্তিনিকেতনের খোয়াই অঞ্চলে অবস্থিত সোনাঝুরি ফরেস্ট। বনটি মূলত সোনাঝুরি গাছ দিয়ে গঠিত, যার আক্ষরিক অর্থ হল সোনার ফোঁটা, কারণ শীতকালে প্রতি শীতকালে এই গাছগুলি তাদের সোনালী ফুল ফেলে এবং তা দেখে মনে হয় যেন বনের মধ্যে এক সোনালী বৃষ্টি হচ্ছে। মনকে মুগ্ধ করে তোলার মতো এই দৃশ্য দেখতে প্রত্যেক বছর অনেক অনেক ট্যুরিস্টরা সোনাঝুরি ফরেস্টে আসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক তার উপন্যাস অনেক রচনাতে এই বনের উল্লেখ করেছেন। খোয়াই বনের আনিয়া হাট হলো একটি সাপ্তাহিক বাজার, যেখানে স্থানীয় শিল্পীরা নিজেদের সৃষ্টি, নিজেদের হাতে বানানো অনেক জিনিস, অনেক আসবাবপত্র বিক্রি করে, যার মধ্যে পড়ে এথনিক জুয়েলারি, শো পিসেস, গার্মেন্টস আর তার সঙ্গে অনেক মুখরোচক খাবার। সোনাঝুরি ফরেস্টে ঘুরতে গেলে এই মার্কেট যেতে একদম ভুলো না। খোয়াই থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত কপাই নদী, নদীর তীরে বাউল কণ্ঠে হৃদয় ছুঁয়ে যাওয়া লোকসঙ্গীত সকলকে অভিভূত করে। হাওড়া থেকে তোমরা ট্রেনে করে বোলপুর পৌঁছে যেতে পারো, আর বোলপুর থেকে একটা গাড়ি করে সোনাঝুরি ফরেস্টে পৌঁছে যেতে পারো। তোমরা যদি কেউ শান্তিনিকেতনে যাও, কোনোদিন যদি শান্তিনিকেতনে ঘুরতে যাও, তাহলে সোনাঝুরি ফরেস্টে যেতে একদম ভুলো না। বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ব্যাপারে তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদেরকে বলে রাখি এইটি বোলপুরে অবস্থিত। 1977 সালে এই স্যাংচুয়ারিটি বানানো হয়েছিল বন্যজীবনের সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে। এর গড় উচ্চতা হল 56 মিটার। অঞ্চলটি ছিল একটি দ্রুতগতি খোয়াই। এখানে এখন অনেক হরিণ, পাখি আর প্রজাপতি দেখতে পাবে। বেসিক্যালি এই জায়গাকে আগে সবাই ডিয়ার পার্ক নামে জানত। প্রাকৃতিক সবুজ রঙের বন আর চিরসবুজ সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে। এই জায়গার খুব বিখ্যাত হওয়ার কারণ বীরভূমের লাল মাটি আর তার সঙ্গে সবুজ ক্ষেত এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে যায়। ব্ল্যাকবাক আর স্পটেড ডিয়ারও দেখতে পাবে এই জায়গায়, তার সঙ্গে শিয়াল আর নেকড়েবাঘও দেখতে পেতে পারো। সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি এই জায়গা খোলা থাকে, শুধু বুধবার বন্ধ থাকে। তোমরা শান্তিনিকেতন থেকে গাড়ি করে খুব তাড়াতাড়ি বোলপুর পৌঁছে যেতে পারো, তাই কখনো যদি বোলপুর ঘুরতে যাও তো বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরতে একদম ভুলো না। বীরভূমের মধ্যে আরেকটি খুব ফেমাস কিন্তু ইউনিক জায়গা হলো রাজনগর রাজবাড়ি। অন্যান্য রাজবাড়ির থেকে এই রাজবাড়ির মধ্যে সেরকম কোনো পার্থক্য একদমই নেই, কিন্তু ইতিহাস এই জায়গাকে সবার থেকে একটু ইউনিক করে তোলে। রাজনগর জায়গাটির প্রতিষ্ঠাতা হলো হিন্দু রাজা বীর সিং। 1206 সালে MD শিরান এই জায়গাকে দখল করেছিল, কিন্তু পাঠানসরা কোনোদিন সেটা মেনে নিতে পারেনি। পাঠানসরা চেয়েছিল জেলার পশ্চিম দিকটা যেন বীর সিং এর নিয়ন্ত্রণে থাকে, কিন্তু 1600 খ্রিস্টাব্দে মাঝামাঝি পুরো জেলাটি মুঘলদের নিয়ন্ত্রণে চলে যায়। অনেক যুদ্ধ, লড়াই, রাজনীতির পরে পুরো জেলাটি অবশেষে মুঘলদের হাতে আসে। পাঠানদের তৈরি করা এই রাজবাড়ি তোমরা এখনও রাজনগরে গেলে দেখতে পাবে। রফিকুল আলম খান হলো এই নগররাজ পরিবারের এক উত্তরাধিকারী, যাকে এখনও লোকেরা রাজা বলে সম্মানিত করে। গভর্নমেন্টের গাফিলতির কারণে এই জায়গা, মানে এই রাজনগর রাজবাড়ি, ধীরে ধীরে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে। এই জায়গার ইতিহাস, মানে এই রাজনগর আর তার রাজবাড়ির ইতিহাস যা আছে তা একটা ভিডিওতে ইলাবোরেটলি বোঝানো একদমই পসিবল না। তোমরা চাইলে গুগল করে নিতেই পারো। হাওড়া থেকে সিউড়ি রেল স্টেশন তোমরা ট্রেনে করে পৌঁছে যেতে পারো, আর সিউড়ি থেকে একটা গাড়ি করে তোমরা রাজনগরে পৌঁছে যেতে পারো। যারা এই জায়গার ব্যাপারে জানো না, মানে এই জায়গার ইতিহাসের ব্যাপারে এখন অবধি জানো না, তারা যদি এই জায়গায় যাও তাহলে অনেক কিছু জানতেও পারবে। সো ছুটি পেলে তোমরা অবশ্যই রাজনগর রাজবাড়ি ঘুরে আসতে পারো। দুবরাজপুর শহরের কাছাকাছি অবস্থিত একটি ইউনিক অ্যাজ ওয়েল অ্যাজ ফেমাস টুরিস্ট স্পট হলো মামা ভাগ্নে পাহাড়, যেটি বেসিক্যালি একটা রক ফর্মেশন। আর ছবি দেখে তোমরা বুঝতেই পারছো কীভাবে এক ওপরের ওপর পাহাড়গুলো ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে আছে। এই রক ফর্মেশন কীভাবে হলো তা নিয়ে অনেক থিওরিজও রয়েছে, যার মধ্যে মাইথোলজি রিলেটেডও রয়েছে। অনেকেই আবার বলে খুব অল্প পরিমাণে অগ্নিয়গিরির বিস্ফোরণের কারণে এই শিলাগুলি তৈরি হয়েছিল। শিলার গড়ায় পাহাড়েশ্বর নামে এক শিব মন্দিরও রয়েছে, আর তার কাছাকাছি একটা হট স্প্রিংও রয়েছে। এই শিলাগুলিকে মামা ভাগ্নে পাহাড় নাম দেওয়া হয়েছে কারণ তার আকৃতির জন্য, যেখানে এক ওপরের ওপর ভর করে দাঁড়িয়ে আছে দেখে মনে হয় যেন মামা ভাগ্নে একসাথে দাঁড়িয়ে। খুব একটা লজিক্যাল না হলেও শিলাগুলির এই নাম খুব বিখ্যাত হয়ে যায়। কাছাকাছি রেল স্টেশন বোলপুর রয়েছে, তোমরা ওখান থেকে মামা ভাগ্নে পাহাড় ঘুরতে চলে আসতে পারো।
ও শান্তিনিকেতন থেকে ডাইরেক্ট গাড়ি করে চলে আসতে পারো। আজকের ভিডিওটা এই অবধি, আমরা আবার আসবো অ্যারাউন্ড বেঙ্গলের আর একটা এপিসোড নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধু বান্ধব আর ফ্যামিলিদের সাথে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো ফর দ্য টাইম বিং, উই আর দিস এক্সপ্লোরার সাইনিং অফ।